अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বা রুচিতা, মা তুমি তো এখানেও একটা ছোট্ট মন্দির বানিয়ে নিয়েছো। বাবা, ভগবান সবকিছুতেই অবস্থান করেন। এবার দেখবেন, ওনার আশীর্বাদে আমরা আমাদের হারানো সব ফিরে পাবই। বাবা, অপসরা সব অ্যাকাউন্ট বন্ধ করিয়ে দিয়েছে। যতটুকু টাকা ছিল সেইটুকু দিয়ে শুধুমাত্র এইটুকু রাশনই পেয়েছি। সামনের দিনেও হয়তো লাগতে পারে, সেই জন্য বাঁচিয়ে এনেছি একটু। কোনো ব্যাপার নয় দাদা, সব ম্যানেজ হয়ে যাবে। আমার এফডিটা আছে তো, ওটাকে আজকে ভেঙে ফেলবো। আমরা ওটা ইউজ করতে পারবো। কিন্তু রুচিতা, তুমি খাবার বানাবে কি করে? একে বলে রানীর মতো থাকা। এই সবে মাত্র ওর মা মারা গেল, কিন্তু ওকে দেখে এরকম মনে হচ্ছে না যে ও দুঃখে আছে, ও তো আনন্দে আছে। এমন কোনো ব্যাপার নয় তো যেটা আমি বুঝতে পারছি না। মা, আমরা কাঠ নিয়ে চলে এসেছি। সোনারা, আজকে আমরা খুব সাধারণ উপায়ে খাবার রান্না করব, যেরকম ভাবে আমাদের দাদু দিদারা বানাতো। চমকে গেলে কেন? ভিখারি হতে গেলে ভিখারিদের মতো জীবন ধারণা তো করতে হবে, তাই না? অপ্সরা, অপ্সরা, নিজের না হলেও নিজের বাচ্চাকে নিয়ে তো একটু ভাবো। অন্যের জন্য পথে কাঁটা ছড়াচ্ছ, কিন্তু এটা ভুলে যাচ্ছ যে এই কাঁটাগুলোই কোনো না কোনোভাবে তোমার পায়েও ফুটতে পারে। এখনো সময় আছে অপ্সরা, বুঝতে শেখো। এই নোংরা থেকে বেরিয়ে এসো, নইলে নিজেকে পরিষ্কার করার কোনো পথ খুঁজে পাবে না। চলো সোনারা, আমরা পরিষ্কার করে নিই। আমাদের বাড়ি তো এটা, তাহলে আমাদের আশেপাশটা পরিষ্কার রাখাও আমাদের দায়িত্ব। চলো তাহলে তাড়াতাড়ি এটা পরিষ্কার করে নিই, তারপর সবাই মিলে খাবার খাবো। চলো চলো, ওটা দাও, ওটা দাও। ওয়াও, আইসক্রিম! আমিও আইসক্রিম খাবো। না না না, পিঙ্কু জুঁই আইসক্রিম কি কোনো খাবার জিনিস? আইসক্রিম খেলে দাঁত খারাপ হয়ে যায়, আর তারপর যখন দাঁতে ব্যথা করবে তখন ডক্টর ইঞ্জেকশন দেবে, যেমন রাহুলকে দিয়েছিল বড় ইঞ্জেকশন। রুহি কতটা বুঝতে শিখেছে। হ্যাঁ রুহি, তুই ঠিকই বলেছিস, রাহুল কত কেঁদেছিল। আমরা আইসক্রিম খাবো না। হ্যাঁ বাবা, আমিও খাবো না। কিন্তু আমরা সবাই ইয়ামি ডাল ভাত তো খেতেই পারি, তাই না? চলো আমরা সবাই একসাথে বসে খাবার খাই। মনে হচ্ছে গোমাতার খিদে পেয়েছে। আমার খাবার জন্য তো একটুখানি ভাত রাখা, কিন্তু গোমাতার তো তার বেশি প্রয়োজন। আপনারা সবাই খান, গোমাতার জন্য একটুখানি খাবার বেঁচে আছে, আমি দিয়ে আসি, তারপর আমিও এসে খেয়ে নেব। Thank you.
এটা কি মা? মা আমার পেট ভরে গেছে, এবার তুমি খেয়ে নাও প্লিজ। আমার সোনা মেয়েটা এত কম বয়সে এত বুঝতে শিখে গেছে, এবার একবার নিহারবাবু ফিরে আসুন, তারপর আমার সন্তানদের ওপর আমি কোনো কুনজর পড়তে দেব না। হ্যালো, আমার কাছে একটা খবর আছে। তোমাকে কিছু বলার ছিল রচিতা, যে আমি তোমাকে কতটা ভালোবাসি রচিতা। বলতাম যে তুমি আমার জীবন, আমার সব কিছু। আমার হৃদস্পন্দন শুধু তোমার জন্যই হয় রচিতা, আমার নিঃশ্বাস প্রশ্বাসে শুধু তুমিই আছো রচিতা, শুধু তুমিই আছো। কিন্তু আমার ফিরে আসা তুমি আর অপেক্ষা করো না, আমি আর মনে হয় কখনো ফিরবই না। না নিহার বাবু, আপনার যা বলার আপনি বলুন, কিন্তু আমার দিব্যে এরকম কখনো বলবেন না যে আপনি ফিরে আসবেন না। রচিতা, আমার মনটা কিরকম হচ্ছিল, বাড়িতে সব ঠিক আছে তো? ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই যে তাবুটা বানিয়েছো না, আমি ভেঙেই ছাড়বো। বাড়িতে সব ঠিক আছে নিহারবাবু, সবাই ভালো আছে, শুধু আপনাকে সবাই খুব মনে করছে। বাড়িতে সবাই ঠিক আছে এটা শুনেই মনটা ভালো লাগছে। তুমি ওই অপ্সরাকে বাড়ি থেকে বের করে দিয়েছো তো? আপনি এটা দেখুন নিহারবাবু, এটা রুহি বানিয়েছে, এটা শুধু পেইন্টিং নয় নিহারবাবু, এটাই আমাদের ভবিষ্যৎ, এটা সত্যি, এটার আশার কিরণ, যখন আমরা সবাই একসাথে হব, যখন আমাদের পরিবার আবার এক হবে। আপনি আপনি দেখবেন নিহারবাবু, এই পেইন্টিংটা নিশ্চয়ই সত্যি হবে, আমরা আমরা আবার এক হব, আমাদের পরিবার একসাথে হবে। সরি নিহারবাবু, আপনাকে মিথ্যে বললাম যে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাকে আমি আর দুঃখ দিতে চাই না, তবে আমি কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেবই।